অনন্ত জলিল তার দিনদার সিনেমাটির জন্য কম মানুষের মুখোমুখি তো হয়নি। দুর্বল ভিএফএক্স, সাধারণ কাহিনী ও অ্যাবনর্মাল ডায়লগ নিয়ে বারবার সমালোচনায় থেকেছে জলিল সাহেবের এই সিনেমা দিনদারে। তো এবার ছাড়ুন জলিল সাহেবকে, ঘুরে আসা যাক ভারতের একটি সিনেমা থেকে। তামিলনাড়ুতে জন্ম নেওয়া একজন নব্য অভিনেতা, যাকে তো আমি প্রথমবার দেখে ভেবেছিলাম একটা অ্যানিমেশন কার্টুন, পরে মনে হলো মাথা একজনের বডি একজনের। যাই হোক, সেদিকে আর না যাই। প্রথমবারের মতো একটি বিগ বাজেট সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতা অরুল সারাভানান। পরবর্তীতে তিনি নিজেই তার নামের সাথে যুক্ত করে লেজেন্ড, অর্থাৎ লেজেন্ড সারাভানান। তো এখন আসি তার সিনেমা নিয়ে। 52 বছর বয়সী এই অভিনেতার প্রথম সিনেমা ডক্টর এস দ্য লেজেন্ড, যেটি তিনি নিজেই প্রোডিউস করেছেন। এটি একটি বিগ বাজেট প্যান ইন্ডিয়ান অ্যাকশন সিনেমা, আর তার বিপরীতে থাকছেন বলিউড কুইন উর্বশী। 2 ঘন্টা 41 মিনিটের এই সিনেমাটি রিলিজ করা হবে আগামীকাল, অর্থাৎ 28শে জুলাই। মানে হলো গিয়ে সরাসরি ক্লাসে যাচ্ছে বিক্রম রোনার সাথে। তো বিক্রম রোনার সিনেমাটি নিয়ে আমি আমার আগের ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তো মুভিক্স বাড়ি, এই 50 বছর বয়সী অভিনেতা কি ছুঁয়ে দিবে সবার মন, নাকি পড়বে জলিল সাহেবের মতো সমালোচনায়? আপনার কি মনে হয়? আর আপনি কি এই সিনেমার ট্রেলার বা টিজার ইতিমধ্যে দেখে নিয়েছেন? যদি সত্যি ট্রেলার বা টিজার দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার মতামত আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। ধন্যবাদ।